মূল চুক্তি এবং ফি নির্ধারণ না হলেও ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের পণ্য পরিবহনে আশুগঞ্জ নৌবন্দর এখন ব্যস্ত। এ পর্যন্ত আশুগঞ্জ নৌবন্দরে ভারতীয় পণ্যবাহী জাহাজ এসেছে 4টি। স্টিল ও লোহা জাতীয় পণ্য নিয়ে 1 সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে ট্রানজিটের প্রথম চালান নিয়ে আশুগঞ্জে আসে ভারতীয় জাহাজ হুমি ভাবা। পরে আসে গাল্প 4 ও নীলকণ্ঠ নামের আরও 2টি জাহাজ। সিমেন্ট কারখানার কেমিক্যাল নিয়ে 1 অক্টোবর আসে এমভি লাল বাহাদুর শাস্ত্রী। তবে ট্রানজিট শুরুর আগে এসব পণ্য পরিবহন হচ্ছে কেন তা নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অনুষ্ঠানে সরকারের অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ডিআইডব্লিউটিএ, কাস্টমস এবং রোড এই 3টি প্রতিষ্ঠানের একটি প্রাথমিক ধারণা থাকা দরকার যে এই স্টেপস, এই ইন্টারভেনশন আমাদের দরকার, এই সেফগার্ড দরকার, সেজন্য যেটুকু প্রয়োজন সেটাই। এবং এটা আমার মনে হয় 4 থেকে 6টা রান যদি হয় তাহলে মোটামুটি, যদি একটা সাধারণ বুদ্ধিমান লোক যদি ওখানে দেখে যে এই স্টেপসগুলো আমাদের নেওয়া দরকার, সেই হিসাবে এরা চলতে পারে। উপদেষ্টা জানান সব ধরনের যানবাহনে ব্যবহারের সুযোগ আছে বলে নৌপথে এসে পণ্য সড়ক পথে পরিবহন হচ্ছে। এই সড়ক নির্মাণ ও মেরামতের জন্য অনুদান দিচ্ছে ভারত। সম্পূর্ণ মিথ্যা প্রপাগান্ডা, এবং এই মিথ্যা প্রপাগান্ডাতে আপনারা কেউ ভুল বুঝবেন না। সত্যি কথা যেটা আমি বললাম যে এটা এই মুহূর্তে ভারতীয় সরকারের অনুদানে এটা তৈরি। শর্ত হলো যে ওভারসাইজ, ওভারওয়েট কার্গো ব্যবহারের জন্য যদি ক্ষতি হয় সেই ক্ষতি সারাবার জন্য তারা টাকা দেবে। হিসাবটা আমরা করব, তাদের সাথে আলাপ করে এই হিসাবে সম্মত করতে হবে। তিনি জানান তিস্তার পানি বণ্টন চুক্তির সাথে এর কোনো সম্পর্ক নেই। সরকার চায় প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক যেখানে সুবাতাস বয়ে যাবে, এতে কোথাও লাভবান হবে বাংলাদেশ আর কোথাও ভারত। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা।